আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কোয়ান্টিটিভ অ্যাপ্রিটিউড ডক্টর আর এস আগরওয়াল স্যারের বইয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারের গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ডক্টর আর এস আগরওয়াল স্যারের বইয়ের সকল অঙ্কের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য আজকের অঙ্ক শুরু হবে একশো এগারো নম্বর অঙ্ক দিয়ে একশো এগারো নম্বরে ছিল বাই হাও মাচ পারসেন্ট ইজ ফোর ফিপস অফ সেভেন্টি লেসার দেন ফাইভ সেভেন্থ অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ তাহলে দুইটা নাম্বার আমাদের বের করতে হবে ফোর ফিফথ অফ সেভেন্টি বের করতে হবে ফোর ফিফথ ইন্টু সেভেন্টি ইকুয়েল টু আজ হচ্ছে ফিফটি সিক্স আর বের করতে হবে হচ্ছে ফাইভ সেভেন্থ অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ফাইভ সেভেন্থ অফ ওয়ান হান্ড্রেড টুয়েলভ করলে পাওয়া যাবে হচ্ছে এইটটি তাহলে ছোটোটার বড়োটার যে কতটুকু বেশি সেটা বের করতে গেলে এটা ডিফারেন্সটা বের করবো ডিফারেন্স হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর কম্পেয়ার করতে হবে আমাদের এইটটির সাথে ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ নেওয়ার জন্য আসবে হচ্ছে থার্টি পার্সেন্টে থার্টি পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একশো বারো একশো বারোতে বলা ছিল ইফ এ নাম্বার এক্স ইজ টেন পার্সেন্ট লেস দেন আদার নাম্বার ওয়াই অ্যান্ড ওয়াই ইজ টেন পার্সেন্ট মোর দেন ওয়ান টোয়েন্টি ফাইভ দেন এক্স ইজ ইকুয়েল টু তাহলে আমাদের দুইটা নাম্বার একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই ওয়াই বলা আছে একশো পঁচিশের চেয়ে দশ পার্সেন্ট বেশি তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো বাই একশো লিখতে পারি আমরা ইকুয়াল টু আসবে হচ্ছে 137.5 আর এক্স এর ভ্যালুটা হচ্ছে এই ওয়ান থার্টি সেভেন পয়েন্ট ফাইভের নব্বই পার্সেন্ট মানে যাবে হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ওয়ান হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার নাম্বার একশো বলা আছে ইভ সেভেন্টিভ পার্সেন্ট অফ এ নাম্বার টু রেজাল্ট ইজ দ্য নাম্বার ইট সেলফ দ্য নাম্বার ইজ অর্থাৎ বলা আছে একটা নাম্বারের পঁচাত্তর পার্সেন্টের সাথে যদি পদাতের যোগ করা হয় তাহলে নাম্বারটা সেই নাম্বারই হয় তাহলে জিজ্ঞাসা করা হয়েছে নাম্বারটি কত ধরে যদি নাম্বারটি এক্স তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স আসবে হচ্ছে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড এক্স প্লাস তার সাথে সেভেন্টি ফাইভ যোগ করলে ওই নাম্বারটা হয় অ্যাক্সের সমান হয় বা এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে থ্রি হান্ড্রেড অর্থাৎ নাম্বারটি হবে হচ্ছে তিনশো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একশো চোদ্দো একশো চোদ্দোতে বলা আছে হোয়াট ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ আবসট্রাক্টেড ফ্রম এ নাম্বার ইট রিডিউসেস টু ইটস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হোয়াট ইজ এটা থার্টি সেভেন হয় তাহলে আমরা বলতে পারবো নাম্বারটা হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ থাকে সিক্সটি টু পয়েন্ট মানে হচ্ছে ওয়ান তো এখানে যেহেতু বলা আছে রিডিউস টু টু মানে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হয়ে যায় তাহলে আমাদের কমে হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়েল টু ডিভাইড বাই হবে হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ফিফটি ফিফটি হবে হচ্ছে এই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন আমার একশো পনেরো একশো পনেরোতে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং মাল্টি প্লায়ার্স উইল কজ এ নাম্বার টু বি ইনক্রিজড বাই টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট অর্থাৎ কত দিয়ে গুণ করলে টোয়েন্টি নাইন বাড়বে তো নাম্বারটা যদি অ্যাকচুয়ালি একশো পার্সেন্ট হয় তাহলে টোয়েন্টি নাইন পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে আসবে একশো উনত্রিশ দশমিক সাত পার্সেন্ট একশো মিনিংটা হচ্ছে একশো দশমিক সাত বাই একশো এটা করলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান অর্থাৎ দ্বারা যদি আমরা গুণ করি তাহলেই সেটা এক ইনক্রিজ বোঝায় তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন সেভেন হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একশো ষোলো একশো ষোলোতে বলা আছে দ্য সাম অফ টু নাম্বার ইজ টোয়েন্টি এইট বাই টোয়েন্টি ফাইভ অফ দ্য ফার্স্ট নাম্বার দ্য সেকেন্ড নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট নাম্বার তো দুইটা নাম্বারের যোগ ফল বলা আছে ধরে নেই একটা নাম্বার এক্স একটা নাম্বার হচ্ছে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে টোয়েন্টি এইট বাই টোয়েন্টি ফাইভ প্রথম নাম্বারের এক্স বা এটা ক্যালকুলেশন করলে এক সময় পাবো হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ওয়াই বা

তাহলে টু টু ফাইভের সমান হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের সমান বের করতে গেলে আমরা হান্ড্রেড বাই সেভেন্টি সেভেন্টিভ দ্বারা করবো ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি হান্ড্রেড এখন নাম্বারটা বেড়ে হয়েছে তিনশো নব্বই কত থেকে তিনশো থেকে তাহলে ডিফারেন্সটা কত নব্বই এই নব্বই তিনশোর কত পার্সেন্ট সেটা বের করতে হবে নব্বই ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড ইকুয়েল টু থার্টি পার্সেন্ট এ থার্টি পার্সেন্ট হবে হচ্ছে এই পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নাম্বার একশো আঠারো নাম্বার একশো আঠারোতে বলা আছে ইফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এ নাম্বার ইজ সাবস্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার

এক্স বাই ওয়াই টু পাওয়া যাবে হচ্ছে টু বাই তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু টু বাই থ্রি যদি আমরা পাই আমাদেরকে বের করতে বলা হয়েছে রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার আসবে হচ্ছে টু ইজ টু থ্রি টু ইজ টু থ্রি হবে হচ্ছে এইট পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নাম্বার একশো উনিশ একশো বলা আছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ টোয়েন্টি পার্সেন্ট দ্য লার্জার নাম্বার ইফ দ্য নাম্বার ইজ টোয়েন্টি দেন দ্য লার্জার নাম্বার ইজ তো আমরা নিই লার্জার নাম্বার হচ্ছে এক্স আর স্মলার নাম্বার হচ্ছে তাহলে

ডিভাইড অ্যান্ড বিকামস ওয়ান ফোর্থ অফ দা আদার নাম্বার বাই হাউ মাচ পার্সেন্টেজ ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দ্যান দ্য সেকেন্ড নাম্বার বলা হচ্ছে যে কোনো একটা নাম্বারকে যদি আমি বারো দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলটা হবে হচ্ছে অন্য নাম্বারের চার ভাগের এক ভাগ জিজ্ঞাসা করা হয়েছে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের চেয়ে কত পার্সেন্ট বেশি তারপরে ধরে নিই একটা নাম্বার হচ্ছে এক্স কে যদি আমরা বারো দ্বারা ভাগ করি ইকুয়াল টু পাওয়া যাবে এর ওয়ান ফোর্থ এটা বলা হচ্ছে বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু লেখা যাবে টুয়েলভ বাই ফোর ইকুয়াল টু লিখা যাবে হচ্ছে থ্রি বাই ওয়ান অর্থাৎ আমাদের ফার্স্ট নাম্বার হচ্ছে থ্রি সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়ান তাহলে দুটো ডিফারেন্স হচ্ছে আমাদের টু তো টু ডিফারেন্স হয় কতর মধ্যে একের মধ্যে কম্পেয়ার করতে হবে আমাদের ওয়াই এর সাথে পার্সেন্টেজে কম্পেয়ার করলে ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে টু হান্ড্রেড পার্সেন্টে দুইশো পার্সেন্ট হবে হচ্ছে এই পার্সেন্টের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ